আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যারা হাঁসের খামার করতে চান, যারা হাঁসের ছোট বাচ্চা থেকে এক মাস বয়স পর্যন্ত কীভাবে হাঁসের বাচ্চা লালন পালন করতে হয়, কী কী খাওয়াইতে হয়, কোন কোন রোগের টিকা দিতে হয়, কীভাবে খাওয়াইলে হাঁসের বাচ্চা তাড়াতাড়ি বড় হবে, কত মাস বয়সে হাঁসের বাচ্চা ডিম দিবে, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা হাঁসের খামার কীভাবে শুরু করবেন বা হাঁসের খামার করলে কীভাবে লাভবান হতে পারবেন এ সম্পর্কে ধারণা পাবেন। ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের মধ্যে একটি ধারণা কাজ করে যে হাঁসের বাচ্চা জন্মের পরপরেই ছেড়ে দিলে ভালো হয়, কিন্তু বৈজ্ঞানিকভাবে এই ধারণার কোনো ভিত্তি নাই। বরং একদিন বয়সী হাঁসের বাচ্চা জন্মের পরপরেই পানিতে ছেড়ে দিলে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুহার বেড়ে যায়। একদিন বয়সের হাঁসের বাচ্চা পালন পদ্ধতি ও ব্যবস্থাপনা নিচে তুলে ধরা হলো। হাঁসের বাচ্চার প্রথমে ব্রুডার ঘর। হাঁসের বাচ্চা পালন করতে হলে বাচ্চার কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে দেখতে হবে। হাঁসের বাচ্চাকে গরমকালে 21 দিন এবং শীতকালে 28 দিন ব্রুডার ঘর রাখতে হবে। ব্রুডার ঘর মানে হচ্ছে যেখানে কৃত্রিম উপায়ে তাপ সরবরাহ করা হয় তাকে ব্রুডার ঘর বলা হয়। হাঁসের বাচ্চা ব্রুডিংকালীন ঘরে মেঝে পাকা থাকলে মেঝেতে অবশ্যই চট অথবা ধানের তুষ বিছিয়ে দিতে হবে। মেঝে কাঁচা থাকলে মেঝেতে ধানের খড় বিছিয়ে দিতে হবে, তাহলে মেঝেতে পানি পড়লে বাচ্চা ভিজে যাবে না ও বাচ্চার ঠান্ডা লাগবে না। আর বাচ্চা পরিবহন করে খামারে আনার পর প্রথমে বাচ্চাকে স্যালাইন অথবা গ্লুকোজের পানি দিতে হবে। আধা ঘন্টা পরে হাঁসের বাচ্চাকে খাদ্য দিতে হবে। খাবার হিসেবে আমরা অনেকেই মুড়ি অথবা চিড়া ভেজে নরম করে মেঝেতে ছিটিয়ে দিতে পারি প্রথম 2 দিন পর্যন্ত। এরপর থেকে 1 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে শুধুমাত্র যে স্টার্টার ফিড পাওয়া যায় বা প্লেট জাতীয় ফিড পাওয়া যায় সেগুলো পানিতে ভিজে দিতে হবে, কারণ হাঁসের বাচ্চা শুকনো খাবার খেতে পারে না। খেয়াল রাখতে হবে হাঁসের বাচ্চার খাবার যেন বেশি ভিজে না যায়। আর অবশ্যই বাচ্চার বয়স যখন 15 দিন থেকে 17 দিন হবে তখন তাকে বাচ্চাকে পানিতে দিতে হবে। এর আগে বাচ্চাকে কখনোই পানিতে দেওয়া যাবে না। আর পানিতে দেওয়ার নিয়মও আছে, প্রথম দিন বাচ্চাকে আধা ঘন্টা পানিতে গোসল করাতে হবে এবং প্রতিদিন আস্তে আস্তে করে সময় বাড়াতে হবে। তা নাহলে একদিনে বেশি সময় পানিতে রাখলে হাঁসের বাচ্চা মারা যেতে পারে। আমি হাঁসের বাচ্চার টিকার কথা বলছিলাম। হাঁসের একটি মারাত্মক রোগ হয়, সেটি হচ্ছে ডাক প্লেগ রোগ। এই রোগের টিকা ব্যবহার করলে বা দিয়ে থাকলে এই রোগটি থেকে রেহাই পেতে হয়। হাঁসের বাচ্চার বয়স যখন 25 থেকে 28 দিন হয় তখনই এই ডাক প্লেগ রোগের টিকা দিতে হয়। এই ডাক প্লেগ রোগের টিকা রানের মাংসে দিতে হয়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাকি আরেকটি ভিডিও করব, সেটি সম্পূর্ণ দেখবেন।